ভাই তোমার নামটা একটু বলে দাও ইন্ডি আব্বাস উদ্দিন এটা কোন গ্রাম আর তোমরা তুমি এখানে টাকিলের আগের দিন তুমি এখানে টাকিলের আগের দিন আগে এসএমএস দিয়ে দিন আদিন একদিন হয় আদিন আছেন পড়ছে আচ্ছা এই 10 দিনে তুমি কি তফাৎ দেখতে পাচ্ছ তফাৎ দেখেছি গাছের অন্য ক্ষেতে তো অনেক সেটা মোটা হয়েছে টোকাগুলো মানে ওই পাশটা যেটা না দেওয়া আর যেটা দেওয়ার মতো মানে ডগার এক সরু আর ডগার পরিমাণ ডগার পরিমাণ অনেক বেশি আছে এই দিকটা এই দিকটা আর ডগাতে ডগাতে আমি ফুলও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডগাতেই ফুলের পরিমাণটা অনেক বেশি আছে ফুলের পরিমাণ অনেক বেশি আছে আর যদি দেখা যায় তাহলে ডগাতে ছোট বড় ছোট বড় সব সব জায়গাতেই জালিগুলো পরপর পরপর আসছে আর ফুলও ফুলও সব

অন্যরা পঁয়ত্রিশ করে কেজিতে বেঁচেছে আমি সেটা চল্লিশ করে বেঁচেছি মানে তুমি গতকাল বাজারেও পাঁচ টাকা কেজিতে বেশি আচ্ছা বাজারে সব মাল থাকতো তোমারটা পাঁচ টাকা বেশি দিয়ে চট করে বিক্রি হয়ে গেছে দেখা মাত্র যাক মানে এতে তুমি খুশি আচ্ছা আর একটা ব্যাপার যেটা হচ্ছে যেটা আমি বলবো যে তোমাকে একটু নজর রাখতে হবে যে কি পরিমাণ ফুল ফল আসছে তুমি এখানে কি পরিমাণ পাচ্ছ আর যেটা না দেওয়া জায়গা ওখানে কি পরিমাণ পাচ্ছ এই ডিফারেন্সটা তোমাকে একটু নজরে রাখতে হবে তোমার যেহেতু তুমি ব্যবহার করেছো তোমার অভিজ্ঞতাটা আমাদের কাছে খুবই জরুরি আর কি ঠিক তাহলে কারণ আমরাও শিখতে পারবো তোমার মাধ্যমে আর দেখতে পারবো তাহলে আমরা আর আজকে একটা স্প্রে করবো দশ দিনের দিন দ্বিতীয়বার স্প্রে করার কথা আছে তাহলে নেক্সট দশ দিনের মধ্যেও কি পরিবর্তন হচ্ছে তাহলে আমরা দেখে নেবো অনেক ধন্যবাদ আব্বাস ভাই